তো নমস্কার বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা আইটিআই 2022-এ যাদের র্যাঙ্ক 30,000 থেকে 50,000 র্যাঙ্ক হয়েছে, তারা ভাবছো হয়তো কোনো কলেজে তোমাদের নাম, তোমরা চয়েস ফিলিং অলরেডি হচ্ছে, চয়েস ফিলিং করেছো। তো চয়েস ফিলিং করার পর তোমরা ভাবছো যে আমাদের হয়তো নাম বেরোবে না, বা ভালো ট্রেড তোমরা পাবে না, কিংবা ভালো কলেজ তোমরা পাবে না। তো এইরকম অনেক কিছু তোমাদের মনে হচ্ছে যে কী করলে আমরা ভালো ট্রেড বা ভালো কলেজ আমরা পাব। তো যাদের 30,000 থেকে 50,000 র্যাঙ্ক হয়েছে, তারা অবশ্যই ভালো ট্রেড পাবে এবং ভালো কলেজও পেয়ে যাবে। তো আমি আজ তোমাদেরকে বলবো, ছিলাম মেদিনীপুর আইটিআইতে, মেদিনীপুর আইটিআই তোমরা কীভাবে চান্স পাবে। 30,000 র্যাঙ্ক বা 50,000 র্যাঙ্ক কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে। সঠিকভাবে যদি তোমরা চয়েস ফিলিং করো, তাহলে অবশ্যই তোমরা মেদিনীপুর আইটিআইতে চান্স পেয়ে যাবে। ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, এই সকল ট্রেড টার্নার রয়েছে, এই সব ট্রেডে তোমরা চান্স পেয়ে যাবে। তো চান্স পাওয়ার জন্য তোমাদেরকে যে প্রিপারেশনটা লাগবে বা যে চয়েস ফিলিংটা তোমরা করবে সেটা সঠিকভাবে তোমরা জানো না। তো সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও। তো যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আইটিআই যে সকল রিলেটিভ যে তথ্যগুলো, সেই তথ্যগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো কীভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে, না মেদিনীপুর আইটিআই চয়েস ফিলিং করতে হলে একটু তোমাদের, তোমরা যে সকল চয়েস ফিলিং, আমি ঘুরে আরেকবার বলছি শোনো, তো তোমরা যে সকল চয়েসগুলো চয়েস ফিলিং তোমরা করেছো, অনেক 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 কলেজ চয়েস করেছো, চয়েসগুলো তোমরা অপশন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করবে। তো চয়েসকে ক্লিক করবে, এই দেখো ডিলিট অপশন আছে, এরকম ডিলিট অপশানে ক্লিক করে দেবে। তো আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কীভাবে করবে। তো তোমরা 30,000-50,000 যাদের র্যাঙ্ক হয়েছে, তারা কোনো মতেই যে মেদিনীপুর যে আইডিয়াটা রয়েছে তাতে গভর্নমেন্ট কোটায় তোমরা যত চেষ্টা করলেও তোমরা চান্স পাবে না। আর যারা জেনারেল রয়েছে, তাদের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তারা 100% গ্যারেন্টি দিচ্ছি তারা ওই গভর্নমেন্ট কোটায় তোমরা চান্স পাবে না, যারা জেনারেল রয়েছে। এবং যারা ওবিসি, এসটি, এসসি, যে সকল বিসি, এসসি, হ্যান্ডিক্যাপ, এই সকল ক্যান্ডিডেটরা, তারা অবশ্যই গভর্নমেন্ট কোটে চান্স পেতে পারো। কিন্তু তারা যদি এই এই প্রসিডিউরটা যদি ফলো করো, তাহলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি কাউন্সেলিংয়ে তোমাদের নাম বেরোবে। তো তোমরা কীভাবে জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কী করতে হবে, না এখানে ওপরে তিনটা অপশান দেখতে পাচ্ছ, সেই অল গভর্নমেন্ট কোটা রয়েছে, অল রয়েছে, গভর্নমেন্ট কোটা রয়েছে, আইএমসি কোটা রয়েছে। তো তোমাদেরকে কী করতে হবে, না যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যাটাগরির যে সকল স্টুডেন্টরা রয়েছে, 50,000 র্যাঙ্ক রয়েছে, তারা কী করবে, না আইএমসি কোটায় এভাবে ক্লিক করবে। তো এইভাবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের নিচে দেখতে পাবে, না অ্যাভেলেবেল চয়েস 146টা ট্রেড রয়েছে, ট্রেড রয়েছে, কলেজ রয়েছে। তো তোমরা কী করবে, না এখানে দেখবে কোথায় মেদিনীপুর রয়েছে, ঠিক আছে। মেদিনীপুর কলেজটা তোমরা আগে দেখে নেবে, যতই র্যাঙ্ক হোক ভালোভাবে চয়েস ফিলিং করলে অবশ্যই তোমাদের নাম বেরিয়ে আসবে। তো আমরা মেদিনীপুর কলেজটা দেখতে পাচ্ছ, মেদিনীপুর কলেজ আমরা পেয়ে গেছি। এখানে আমরা প্রথমে দিয়ে দিই ইলেকট্রিশিয়ান, তো ভালো ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটারও ভালো ট্রেড ফিটার দিয়ে দেব, মেশিনিস্ট দিয়ে দেব, এবারে টার্নার দিয়ে দিচ্ছি। তো এরপরে তোমরা কী করবে, না এরপরে আমরা চারটা কলেজ আমরা সাজালাম, দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার, চারটাই কলেজে আমি আইএমসি কোটা সাজিয়েছি। তো তোমরা অবশ্যই যারা গভর্নমেন্ট দ্বারা ভাবছ যে 50,000 এবং 30,000 র্যাঙ্কে তারা গভর্নমেন্ট কোটা পাবে, জেনারেল কাস্টের যে সকল স্টুডেন্টরা রয়েছ, ক্যাটাগরি স্টুডেন্টরা, তো তারা অবশ্যই ভুল ধারণা। তো তোমরা অবশ্যই ওই যে চয়েস ফিলিংটা করেছো, সেই চয়েস ফিলিংটা
ডিলিট করে আমার আমি যে চয়েস প্রিন্টটা তোমাদেরকে এখন দেখাচ্ছি সেই চয়েস প্রিন্ট করো অবশ্যই, চান্স পাবে, না হলে ওই চয়েস প্রিন রয়ে যাবে, তুমি চান্স পাবে না। তো ফার্স্ট তারপরে তোমরা কি করবে না, ডিস্ট্রিক্ট রয়েছে, যদি তোমাদের ঝাড়গ্রাম আইটিআই বা ঝাড়গ্রাম আইটিআইটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ওই আইএমসি কোডটাই রয়েছে, দেখতে পাচ্ছ আমি দিলাম ঝাড়গ্রামের ইলেকট্রিশিয়ান ফিটার আর টার্নার দিলাম। তো আমি চয়েস ফিলিং কটা করেছি, না সাতটা চয়েস ফিলিং করেছি, তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, আমি সাতটা কলেজ সিলেক্ট করেছি। তো সাতটা কলেজ, তোমাদের যদি আরও কোনো আইএমসি কোটায় যদি তোমাদের কোনো কলেজ থেকে থাকে তোমাদের ডিস্ট্রিক্টের সামনে তো তোমরা নিতে পারো। তো অবশ্যই এই কলেজ, যে কলেজটা তোমরা দেবে সেই কলেজটা, যেমন আমি ধরো মেদিনীপুর কলেজে দিয়েছি, তারপরে ইলেকট্রিশিয়ান ট্রেডটা দিয়েছি, তো এরপরে আমি ঝাড়গ্রাম দেইনি কিন্তু, ঠিক আছে, যো তোমরা দেওয়ার সময় ওটা একটু ভেবে চিনতে দেবে, যখন দেবে যেই কলেজে দেবে সেই কলেজটা শেষ করার পর তারপরে অন্য কলেজ দেবে। ধরো আমি এখানে এক নম্বরে মেদিনীপুর দিয়েছি, তারপরে ঝাড়গ্রাম তুমি দিয়েছো, তারপরে মেদিনীপুর, এরকম করা যাবে না, প্রথমে মেদিনীপুর দেবে, মেদিনীপুর শেষ হয়ে যাওয়ার পর ঝাড়গ্রাম দেবে। এইভাবে তোমরা যদি সিলেকশন করো তাহলে অবশ্যই তোমরা এইভাবে সিলেকশন করলে অবশ্যই তোমাদের নাম এসে যাবে। তো তারপরে তোমাদেরকে কী করতে হবে না, এখানে নিচে স্ক্রল করার পর সেভ সিলেক্ট চয়েস এখানে ক্লিক করতে হবে, সেভ সিলেক্ট চয়েসে ক্লিক করলে এটা তোমাদের সেভ হয়ে রয়ে যাবে। তো সেভ হয়ে রয়ে গেলে তোমাদের আর কিছু করতে হবে না, 30 তারিখের পর তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, যার নাম বেরোবে তারা এন্ট্রি হবে। তো ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিং আমি গ্যারান্টি দিতে পারছি না যে তোমাদের নাম বেরোবে, কিন্তু থার্ড এবং ফোর্থ কাউন্সেলিং 100% গ্যারান্টি। এইভাবে চয়েস ফিলিং করলে তোমাদের অবশ্যই নাম বেরিয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমার পুরো ভিডিও, মেদিনীপুর আইটিআই কলেজের যে চয়েস ফিলিংটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিয়েছো, বা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। তো যারা চ্যানেল নতুন হয়ে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর